গত 15 দিনের টানা গ্রীষ্মের দাবদাহের পর গত শুক্রবার থেকে স্বস্তির বৃষ্টির দেখা পায় দেশবাসী। প্রচণ্ড গরমের পর যখন একটু শান্তি ফিরে জনজীবনে, তখনই আবার শোনা যাচ্ছে ভয়াবহ কালবৈশাখী ঝড়ের সংকেত। বাংলাদেশের 20টি জেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয় রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি সহ বজ্রপাত দেখা দিতে পারে। তাই এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে, আর এজন্য সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি সহ কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা গেছে। এদিকে গতকাল বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চে ভয়াবহ কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা গেছে। দর্শক, আবহাওয়া, জাতীয়, আন্তর্জাতিক খেলাধুলা, বিনোদন সহ সকল খবর সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।